উৎপাদন পর্যায়ে খরচ বেড়ে যাওয়ায় নির্ধারিত দাম ধরে রাখা কঠিন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রবিবার টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে তিনি আরও বলেন, আলু আমদানির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে চালসহ টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয় রবিবার। রাজধানী ধানমন্ডি লেক সংলগ্ন 15 নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে টিসিবির দেশব্যাপী এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সাশ্রয় মূল্যে নিত্যপণ্য সংগ্রহ করেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সরকার যা করছে ভালোই করে, অনেক অনেক উপকার হয়ে রয়েছে। এন যদি আরও যদি কিছু বাড়াই দিত তাহলে আরও ভালো হইতো, যে পুরো মাসটা যদি যাইতো বাইরে আর কেনার লাগতো না বেশি টাকা দিয়ে। চাহিদা তো অনেক ব্যাপক, তারা চায় দিলে চায়, তাদের অভাব তো, তাদের একটা দাবি আছে, সেই দাবিটা হলো তারা প্রতি মাসে দুবার করে চাচ্ছেন। চাল, ডাল, তেল ও চিনির সাথে এবার দেয়া হয় 2 কেজি পেঁয়াজ। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, উৎপাদন পর্যায়ে খরচ বাড়ায় নির্ধারিত দাম ধরে রাখা কঠিন হচ্ছে। দেখেন, এটা একটা টোটাল মার্কেটের ব্যাপার, আমরা একটা দেই বটে চেষ্টা করি, সেটাকে রাখা কঠিন হয়ে পড়েছে। আমাদের যে অঞ্চলে পেঁয়াজ হয় সেই অঞ্চলে পেঁয়াজের দাম 80-85-90, তারপরে ঢাকা আলু আমদানির অনুমতি দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে টিপু মুন্সি বলেন, এখনো আলু আমদানির সিদ্ধান্ত হয়নি। মনে করে তাহলে আমরা জয়েন্টলি সিদ্ধান্ত নেবো যে আলু ইম্পোর্ট করা যেতে পারে। আমরা চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 1 কোটি কার্ডধারীর মাঝে আগামী মাস থেকে স্মার্ট কার্ড বিতরণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। উৎপাদন পর্যায়ে খরচ বেড়ে যাওয়ায় নির্ধারিত দাম ধরে রাখা কঠিন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। রবিবার টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে তিনি আরও বলেন, আলু আমদানির ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে চালসহ টিসিবির পণ্য সাশ্রয় মূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয় রবিবার। রাজধানী ধানমন্ডি লেক সংলগ্ন 15 নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে টিসিবির দেশব্যাপী এই বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সাশ্রয় মূল্যে নিত্যপণ্য সংগ্রহ করেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। 610 টাকা নিচ্ছে, সরকার যা করছে ভালোই করে, অনেক অনেক উপকার হয়ে রয়েছে। এন যদি আরও যদি কিছু বাড়াই দিত তাহলে আরও ভালো হইতো, যে পুরো মাসটা যদি যাইতো বাইরে আর কেনার লাগতো না বেশি টাকা দিয়ে। চাহিদা তো অনেক ব্যাপক, তারা চায় দিলে চায়, তাদের অভাব তো, তাদের একটা দাবি আছে, সেই দাবিটা হলো তারা প্রতি মাসে দুবার করে চাচ্ছেন। চাল, ডাল, তেল ও চিনির সাথে এবার দেয়া হয় 2 কেজি পেঁয়াজ। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, উৎপাদন পর্যায়ে খরচ বাড়ায় নির্ধারিত দাম ধরে রাখা কঠিন হচ্ছে। দেখেন, এটা একটা টোটাল মার্কেটের ব্যাপার, আমরা একটা দেই বটে চেষ্টা করি, সেটাকে রাখা কঠিন হয়ে পড়েছে। আমাদের যে অঞ্চলে পেঁয়াজ হয় সেই অঞ্চলে পেঁয়াজের দাম 80-85-90, তারপরে ঢাকা, আমাদের নিজেদের প্রোডাকশনের প্রভাব পড়েছে। আলু আমদানির অনুমতি দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে টিপু মুন্সি বলেন, এখনো আলু আমদানির সিদ্ধান্ত হয়নি। মনে করে তাহলে আমরা জয়েন্টলি সিদ্ধান্ত নেবো যে আলু ইম্পোর্ট করা যেতে পারে। আমরা চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে 1 কোটি কার্ডধারীর মাঝে আগামী মাস থেকে স্মার্ট কার্ড বিতরণের পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।